আসসালামু আলাইকুম, এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রায়ান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মহামারীর মধ্যেও অবৈধ পথে বিদেশ যাত্রা, এক সপ্তাহে ইউরোপে আটক ও উদ্ধার 500 বেশি বাংলাদেশি। করোনা ভাইরাসে বিভিন্ন জেলায় অন্তত 22 জনের মৃত্যু, 24 ঘন্টায় বেশি মারা গেছে কুমিল্লায়। অনলাইনে জমি নিয়ে কোরবানির পশু বেচা কেনা, গরুর দাম কম, লোকসানের আশঙ্কায় রাজধানীর খামারিরা। বন্যায় পানি বাড়ছে মধ্যাঞ্চলে, 12 জেলার 1544টি আশ্রয়কেন্দ্র। এবং নিউইয়র্কে পাঠাওয়ের ফাহিম সালে হত্যাকাণ্ডে তার সাবেক ব্যক্তিগত সহকারী আটক, নেপথ্যে $1,00,000 চুরির ঘটনা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা মহামারীর মধ্যেও আবারও বাড়ছে অবৈধ পথে বিদেশ যাত্রার প্রবণতা। গত এক সপ্তাহে ইউরোপের বিভিন্ন দেশ থেকে উদ্ধার করা হয়েছে 500+ বাংলাদেশিকে। বিশ্লেষকরা বলছেন, কর্মসংস্থানের সংকট আর উন্নত জীবনের স্বপ্নে অনিশ্চিত পথে যাত্রা করছেন অনেকেই। মাহবুব কবির চাপলের রিপোর্ট। উন্নত জীবনের আশায় অবৈধ পথে জীবনের ঝুঁকি নিয়ে আগেও অনেকে বিদেশ যেতে চেয়েছেন, এখনও চাচ্ছেন। শুধু মাঝের কয়েকটা মাস কিছুটা কম ছিল। গত সপ্তাহে মেসিডোনিয়া ও ইতালি থেকে উদ্ধার করা হয় 500+ বাংলাদেশিকে। তাদের বেশিরভাগই গেছেন সাগরে ভাসতে ভাসতে। তবে সবাই যে পৌঁছাতে পেরেছেন তাও নয়, অনেকের সলিল সমাধিও হয়েছে। করোনায় যখন সারা বিশ্বই টালমাটাল, তখনও ইউরোপ যাবার এই প্রবণতা কেন? মানুষের আয় ব্যাপকভাবে কমে গেছে, মানুষ বিকল্প কর্মসংস্থান করছে, বিকল্প আয়ের উৎস খুঁজছে। সেটি করতে গিয়ে অনেকে অবৈধ পথে বিদেশে পাড়ি জমাচ্ছে, যেটি কোনোভাবেই কাব্য না। এখন এটি বন্ধ করতে হলে যেটি করতে হবে, জনগণের হাতে যাতে টাকা আসে সেই সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তাহলেই কিন্তু মানুষ অবৈধভাবে বা বিদেশে পাড়ি জমানোর যে চেষ্টা সেটা তারা করবে না, তাদের নিজের দেশের মধ্যেই তারা তাদের কর্মসংস্থানে নিয়োজিত হতে পারবে। কর্মসংস্থানের ব্যবস্থা যদি আমরা করতে পারি, তাহলে হয়তো বা আমরা একটা জিনিস করতে পারি যে হয়তো এই অবৈধ অভিবাসী হবার জন্য যে শঙ্কিতভাবে তারা বিদেশে যাওয়া, মৃত্যুযাত্রায় যাওয়া, সেটা হয়তো আমাদের কমে যাবে। এই নিয়ন্ত্রণ করবার জন্য অবশ্যই আমাদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। বিদেশ গমনোচ্ছেদকে যারা এই প্রতারকের ফাঁদে তারা ইচ্ছাকৃতভাবে পা না দেয় সেরকমভাবেও কিন্তু তাদেরকে মনস্তাত্ত্বিক একটা মনের মধ্যে একটা বাসনা তৈরি করতে হবে। করোনার সময় কাজের সুযোগ সৃষ্টি সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে কর্মসংস্থান মন্ত্রণালয়। এজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হচ্ছে বলে জানান শ্রম ও কর্মসংস্থান সচিব। এখন যারা যাচ্ছে, এটা যে সোনার হরিণের পিছনে যাওয়া, যা বিশেষ করে যারা প্রতারক চক্র, তারা তো এক ধরনের মূলা সামনে ঝুলায়, কিন্তু যে উদ্দেশ্যে যাচ্ছে সেখানেই তো কর্মসংস্থানের সুযোগ নাই। এই বিষয়টা সরকার সিরিয়াসলি গুরুত্ব দিচ্ছে, যাতে এখানে কর্মসংস্থান সৃষ্টি হয় বা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। কর্মসংস্থান মানেই তো আর চাকরি না, নতুন যে উইন্ডোগুলো ওপেন হবে সেই উইন্ডোগুলো কি এবং কিভাবে তাদেরকে কাজে লাগানো যায়, এটা সরকারের মূল কথা। দেখ, পাশাপাশি বেসরকারি পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে দেশের বিভিন্ন স্থান থেকে 22 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি 4 জনের মৃত্যু হয়েছে কুমিল্লায়। তবে শনাক্ত বিবেচনায় ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে বরিশালে। নমুনা পরীক্ষায় শতকরা 58 জনের দেহেই করোনার উপস্থিতি পাওয়া গেছে সেখানে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। বাড়ছে করোনার সংক্রমণ, ভাইরাস ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে। যেখানেই মানুষ অসচেতন সেখানেই ভয়ঙ্কর রূপ ধারণ করছে কোভিড-19। কুমিল্লায় এ পর্যন্ত প্রাণ গেছে 128 জনের, গত 24 ঘন্টায় 4 জন, সেখানে মোট আক্রান্ত 4,814। খুলনায়
পাইকগাছা উপজেলা চেয়ারম্যান সহ মারা গেছেন তিনজন। এ পর্যন্ত সেখানে 8,700 বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় 24 ঘন্টায় শতকরা 31 জনের শরীরে ভাইরাস পাওয়া গেছে। তবে শনাক্ত বিবেচনায় শীর্ষ স্থানে বরিশাল। একদিনে 283টি নমুনা পরীক্ষায় 162 জনের দেহে করোনা পাওয়া গেছে। পরিসংখ্যান বলছে শতকরা 58 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে বগুড়া এবং সিলেটে মারা গেছেন তিনজন করে। 376 জনের নমুনা পরীক্ষা করে 83 জনের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে সিলেটে। আর বগুড়ায় 4,000-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত সেখানে মারা গেছেন 78 জন। এছাড়া চট্টগ্রাম, মৌলভীবাজার, নওগাঁ ও নেত্রকোনায় করোনায় প্রাণ হারিয়েছেন একজন করে, ব্রাহ্মণবাড়িয়ায় দুজন। ময়মনসিংহে আনন্দমোহন বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত উপপরীক্ষা নিয়ন্ত্রক মারা গেছেন করোনায়। তবে শনাক্তের হার কিছুটা কম নারায়ণগঞ্জে, 24 ঘন্টায় 21 জন আক্রান্ত হন সেখানে। এস এম আশরাফ, এটিএন বাংলা। এখনও জমে ওঠেনি অনলাইনে কোরবানির পশু বেচাকেনা। বেশিরভাগ মানুষই খামারে গিয়ে পছন্দ করে গরু কিনছেন, আর করোনার কারণে গরুর দামও কিছুটা কম, তাই লোকসানের আশঙ্কাও করছেন খামারিরা। হাবিবুর রহমান ওভির রিপোর্ট। আর মাত্র 12-13 দিন পরেই কোরবানির ঈদ, তাই গবাদি পশুর খামারগুলোতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। দেশি গরুর পাশাপাশি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ বিদেশি গরুও বিক্রি হচ্ছে। তবে করোনা ভাইরাসের কারণে এবার পশু বেচাকেনা কম। দুপুর গড়ালেও রাজধানীর মোহাম্মদপুরের এই খামারে এসেছেন মাত্র 2 জন ক্রেতা। গতবারের চেয়ে এবার গরুর দামও কম। গত বছরের তুলনায় এবার গরুর দামটা অনেকটাই কম, যেহেতু একটা মহামারী ইয়ে আছে। আমরা সারা বছর কুড়া, ভুষি, খড় যা আছে সব কিছু দামে কিনে খাওয়া হয়েছে, কিন্তু এই সময়টা আসার পরে এখন আমরা গরুর দাম ওইভাবে পাচ্ছি না। 450 বেচছি, 375 বেচছি, এবার ধরেন 350-425। অনলাইনে করোনার কারণে ফার্মের লোকজন খুব কম আসে, এই কারণে অনলাইনে বিক্রি বেশি হচ্ছে। মহামারী করোনা ভাইরাসের কথা চিন্তা করে এবার অনলাইনে শুরু হয়েছে পশু বেচাকেনা। তবে এসব অনলাইনে ভরসা করতে পাচ্ছেন না অনেকেই। এখানে যেন আমি দেখে কিনলাম সেটা সুবিধা, অনলাইনে তো দেখতে পারতাম না, ছবি টুবি দেখে কিনতে হয়েছে। সরাসরি দেখলে মানে আসল মানে অবস্থাটা বোঝা যায়। অনলাইনে অনেক সময় দেখা যায় একরকমের, বাস্তবে একরকমের একটু ডিফারেন্স থাকে। আমি গরু খুব ভালো হয়েছে আমাদের, এবং আমরা গরু কিনেছি 64,500 টাকা দিয়ে, যেটা আমার কাছে মনে হলো যে গরু কিনে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। এই মার্কেটে না যেয়ে এখানে গরু কিনে আমার জন্য ভালো হয়েছে। গরু পছন্দ হলে বাসায় পৌঁছে দেওয়া সহ সব ধরনের দায়িত্ব নিয়েছে অনলাইন প্ল্যাটফর্মগুলো। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় নদ নদীর পানি কিছুটা কমলেও মধ্যাঞ্চলে বাড়ছে বন্যার পানি। বন্যা কবলিত এলাকায় শুকনো জায়গার অভাবে বাঁধে আশ্রয় নিয়েছেন লাখো দুর্গত মানুষ। 12 জেলায় এখন পর্যন্ত 1,544টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে নিয়াজ জামান সজীবের রিপোর্ট। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসেবে দেশের 17টি জেলার বিভিন্ন এলাকা এখন বন্যা কবলিত। এসব দুর্গত এলাকার আশ্রয় কেন্দ্রে মানুষের সঙ্গে আশ্রয় নিয়েছে গবাদি পশুও। গাইবান্ধার দুর্গত এলাকায় মসজিদ ডুবে গেছে, মুসল্লিরা নামাজ পড়ছেন নৌকায়। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি রয়েছে বিপদসীমার উপরে। ধরলার নদীতে স্রোতের ভাঙনের হুমকিতে পড়েছে কালোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে কমলেও পুরাতন ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বাড়ছে। ফরিদপুরে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়, প্রতিদিনই ডুবছে নতুন নতুন এলাকা। গত 24 ঘন্টায় পদ্মা নদীর পানি 11 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 109 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। শেরপুরে পুরনো ব্রহ্মপুত্র নদের পানি বাড়তে থাকায় চরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুরনো অংশ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে 35টি গ্রাম। হবিগঞ্জে নদ নদীর পানি উপচে 4টি উপজেলা গ্রামীণ জনপদ প্লাবিত হয়ে আছে কয়েক সপ্তাহ ধরে। টাঙ্গাইলে সকল নদ নদীর পানি বাড়ায় নতুন এলাকা বন্যা কবলিত হয়েছে। রাস্তাঘাটে অনভাবে চলাচল হরি, আডুবানি ভেঙ্গে, উড়াতপানি ভেঙ্গে, গোলাবানি ভেঙ্গে, ইখানো চলাচল হরি, ফসল নষ্ট হয়ে আছে, এমনকি এই আউশ ধানের সারা পর্যন্ত তলিয়ে গেছে। বন্যায় মানিকগঞ্জের সাথে হরিরামপুর উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পদ্মায় প্রবল স্রোত ও ঘাটে অতিরিক্ত গাড়ির চাপে
পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পারাপারের অপেক্ষায় আছে 600 বেশি যানবাহন। নওগাঁয় আত্রাই ও ছোট যমুনা নদীর বাঁধ ভেঙে তিনটি উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হওয়ায় 1.5 লাখ লোক পানিবন্দী হয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষকে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী। উত্তর দিকে কমতেছে আর মধ্যাঞ্চল আর দক্ষিণাঞ্চলে ওই পানিটাই প্রবাহিত হচ্ছে, এই জন্য বাড়তেছে। নিম্নাঞ্চলে বাড়বে, এই মাসটা থাকবে হয়তো, তারপরে ইম্প্রুভ হয়ে যাবে। ইমার্জেন্সি ওয়ার্ক যেখানে যেখানে লাগতেছে, এই এপ্রিল মাসের 19 তারিখ থেকে লকডাউনের মধ্যে আমরা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কাজ শুরু করছি এবং এটা অব্যাহত থাকবে। তবে নদ নদীর পানি কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে নেত্রকোনা ও বগুড়ায়। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা ও মেঘনা নদীর পানি বাড়লে দেশের 20 থেকে 24 জেলা বন্যা কবলিত হয়ে পড়বে। নিয়াজ জামান, সজীব, ETN বাংলা। করোনা মহামারীর মধ্যে দেশের হাসপাতালগুলোতে চিকিৎসার পরিবেশের উপর রোগীদের আস্থা ফেরাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যারা দুর্নীতিতে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল তাদের মুখে বর্তমান সরকারের চলমান শুদ্ধি অভিযান নিয়ে প্রশ্ন মানায় না বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীতে সরকারি বাসভবন থেকে গণমাধ্যমকে দেয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সংক্রমণের লাগাম টেনে ধরা যাচ্ছে না, নমুনা পরীক্ষা আক্রান্তের সংখ্যা দিন কমলে আবার পরদিন বাড়ছে। বিশেষজ্ঞগণ বলছেন আসন্ন ঈদে সমাগম এড়ানো না গেলে সংক্রমণ উচ্চমাত্রায় পৌঁছে যাবে। হাসপাতাল বুকই করুন জনগণকে, অনেক বেসরকারি হাসপাতালের উপর নানান কারণে রোগীদের আস্থার সংকট তৈরি হয়েছে, তাই আশা করব আস্থা ফিরিয়ে আনুন। সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাই। বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ মার্কিন উদ্যোক্তা ফাহিম সালেহ হত্যাকাণ্ডে তারই সাবেক ব্যক্তিগত সহকারী টাইরিস ডেভেন হাসপিলকে গ্রেফতার করেছে নিউ ইয়র্ক পুলিশ। 21 বছর বয়সী কৃষ্ণাঙ্গকেই মূল অপরাধী ভাবা হচ্ছে। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। করোনা মহামারী ছাপিয়ে রাইড শেয়ারিং কোম্পানি পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালের নৃশংস মৃত্যু এখন সবচেয়ে আলোচিত ঘটনা নিউ ইয়র্কে। রাজ্যের পুলিশ ও গোয়েন্দারা হন্যে হয়ে অভিযান চালাচ্ছেন 4 দিন ধরে। অবশেষে শুক্রবার তারা গ্রেপ্তার করে টাইরিস ডেভিন হাসপিলকে। কৃষ্ণাঙ্গ এই তরুণ কিছুদিন আগে ছিলেন ফাহিম সালের ব্যক্তিগত সহকারী। প্রায় $1,00,000 আত্মসাতের অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়। এর জের ধরেই ফাহিম সালেকে হত্যা করা হতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। মিস্টার হাসপিল ওয়াজ মিস্টার সালিস এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এন্ড হ্যান্ডেলড হিজ ফাইন্যান্সেস। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় হুডি ও মাস্কে নিজেকে ঢেকে ফাহিমকে অনুসরণ করে ওই ফ্ল্যাটে যায় ডেভেন হাসপিল। এর আগে সে একটি ইলেকট্রিক করাতো কিনে, যা দিয়ে হত্যার পর ফাহিমের লাশ টুকরো করা হয়েছিল। নৃশংস এই হত্যাকাণ্ডে তুমুল উদ্বেগ আর আলোচনা ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে। ফাহিমের এই মৃত্যুতে আমাদের বাংলাদেশ কমিউনিটি থেকে শুরু করে সব জায়গায় শোকের ছায়া চলে আসছে। আর আমরা যারা ইয়াংস্টার যারা আছে তাদের জন্য তীব্র নিন্দা জানাই, আর আমরা চাইব যে সুষ্ঠু বিচার হবে। আমরা বাঙালি কমিউনিটি এক থাকতে হবে এবং এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই, এবং এর ভিতরে আরও কিছু আছে কিনা সেটাও পুলিশকে খুঁটিয়ে দেখতে হবে। গত 15 জুলাই ম্যানহাটনে নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সালের খণ্ডিত লাশ। উদীয়মান এই উদ্যোক্তা 33 বছর বয়সেই হাজার কোটি টাকার মালিক হয়েছিলেন তথ্য প্রযুক্তির ব্যবসা করে। বিপ্লব রায়, ETN বাংলা। সাততলায় তিনি থাকতেন। মুক্তিযুদ্ধে সাব সেক্টর কমান্ডার ও সাবেক যুবমন্ত্রী আবুল কাশেম মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত কারণে বনানীর নিজ বাসায় সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদাসোর কুমিল্লার পালপাড়া গ্রামে আসিয়া গনি গার্লস স্কুল মাঠে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে খুলনা 3 আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ আশরাফ হোসেন রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল 81 বছর। আশরাফ হোসেন বিএনপি থেকে 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পাহাড় ধসের মারাত্মক ঝুঁকিতে আছেন খাগড়াছড়ির হাজারো পরিবার। পাহাড়ের খাঁজে খাঁজে তাদের বাস,
কয়েকদিনের বৃষ্টিতে সেই ঝুঁকি আরও বেড়েছে। জেলায় বিভিন্ন এলাকায় কয়েকটি ছোটখাটো পাহাড় ধসের ঘটনা ঘটলেও বসতি স্থাপনকারীরা সরে যেতে রাজি হচ্ছে না। বিশেষ করে জেলা সদরের শালবন, সবুজবাগ, মোল্লাপাড়া সহ জেলা সদরের বিভিন্ন এলাকায় ঝুঁকি নিয়ে বসবাস করছেন কয়েকশো পরিবার। জেলার লক্ষ্মীছড়ি, মহালছড়ি, রামগড় সহ প্রত্যেকটি উপজেলায় এমন আরও বহু পরিবারও আছে ঝুঁকিতে। এবারে আলারফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এবারের বাজেটে বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে অসম্ভব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে মনে করেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। ইকোনমিক ডেভেলপমেন্ট রিসার্চ অর্গানাইজেশন আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় তিনি একথা বলেন। আলোচনায় বক্তারা বলেন বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক লোন পুঁজির সবচেয়ে বড় উৎস, কিন্তু করোনা পরিস্থিতিতে বিনিয়োগকারীদের ঝুঁকি বিবেচনায় ব্যাংকগুলো ঋণ দিতে তেমন আগ্রহ দেখাচ্ছে না। এজন্য ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীদের জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম চালুর পরামর্শ দিয়েছেন তারা। আন্তর্জাতিক সংবাদ। করোনার ভয়াবহ সংক্রমণ এড়াতে যুক্তরাষ্ট্রে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরার নির্দেশনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন জোর করে কারো মাস্ক পরার প্রয়োজন নেই। তবে বিশেষজ্ঞরা বলছেন কোভিড-19 শুরুর পর মাস্কের প্রয়োজনীয়তার প্রতি কোনো গুরুত্বই দেননি মার্কিন প্রেসিডেন্ট। এমনকি তিনি নিজেও সবসময় মাস্ক পরেন না। তারা বলছেন ডোনাল্ড ট্রাম্পের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির একরোখা এই মনোভাব জনস্বাস্থ্যের জন্য খুবই হুমকি হয়ে দাঁড়াবে। মার্কিন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসির মতো করোনার সংক্রমণ এড়াতে মুখ ঢেকে রাখা খুবই জরুরি। বেশি করে গাছ লাগালে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় তা কাজে আসবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের এসএম হলে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি করে তিনি একথা বলেন। এ সময় আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে বৃক্ষরোপণ করা হবে। ছাত্রলীগ নেতাদেরও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার আহ্বান জানান তারা। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। যশোরে ডিজিটাল প্রযুক্তিতে সম্প্রচার শুরু করেছে কেবল অপারেটিং প্রতিষ্ঠান সিটি কেবল প্রাইভেট লিমিটেড। শহরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন নবনির্বাচিত সংসদ সদস্য শাহীন চাকলাদার। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ব্যবস্থাপনা পরিচালক মীর মোশাররফ হোসেন বাবু, মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন ও ব্যবসায়ী নেতা জিয়াউর রহমান হ্যাপি বক্তব্য রাখেন। তারা জানান সিটি কেবলের সেট টপ বক্সে প্রতি মাসে 200 টাকায় 200টি এবং 250 টাকায় 250টি এইচডি চ্যানেল দেখা যাবে। এবারে পার্টেক্স খেলার খবর। বেন স্টোকস এবং ডম সিবলির সেঞ্চুরিতে ওল্ড ট্রাফোর্ড টেস্টের দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 437 রানে এগিয়ে ইংল্যান্ড। 3 উইকেটে 207 রানে দ্বিতীয় দিন খেলা শুরু করে স্বাগতিকরা। চতুর্থ উইকেটে 260 রানে জুটি গড়েন সিবলি এবং স্টোকস। ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে সিবলি আউট হন 120 অন্য প্রান্তে থাকা অধিনায়ক বেন স্টোকস হাঁকান 10th century। ব্যক্তিগত 176 রানে ফেরেন তিনি, তাতে ইংল্যান্ডের 9 উইকেটে 469 রানে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে দলের 16 রানে ক্যারিবীয়রা হারায় প্রথম উইকেট। 32 রান নিয়ে ক্রেইগ ব্রাথওয়েট এবং আলজারি জোসেফ তৃতীয় দিনে ব্যাটিং এ নামবেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। মহামারীর মধ্যেও অবৈধ পথে বিদেশ যাত্রা, এক সপ্তাহে ইউরোপে আটক ও উদ্ধার 500 বাংলাদেশি। করোনা ভাইরাসে বিভিন্ন জেলায় অন্তত 22 জনের মৃত্যু, 24 ঘন্টায় বেশি মারা গেছে কুমিল্লায়। অনলাইনে জমিনি, কোরবানির পশু বেচা কেনা, গরুর দাম কম, লোকসানের আশঙ্কায় রাজধানীর খামারিরা।
বন্যার পানি বাড়ছে মধ্যাঞ্চলে, 12 জেলায় 1544টি আশ্রয় কেন্দ্র। এবং নিউ ইয়র্কে পাঠাওয়ের ফাহিম সালে হত্যাকাণ্ডে তার সাবেক ব্যক্তিগত সহকারী আটক, নেপথ্যে $1,00,000 চুরির ঘটনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN Bangla News। ধন্যবাদ।